এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ খবর নেয় খবর দেয় নমস্কার আপনারা দেখছেন এক্সপ্রেস অনলাইন আমি আপনাদের সঙ্গে সব্যসাচী আজ মহালয়া পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা মা আসছেন আনন্দে বিষাদে কেটে গেল একটা বছর উৎসবের অপেক্ষায় থাকা বাঙালি অবাঙালি এক কথায় মানুষ এক নারীর ওপর পৈশাচিক হত্যা লীলায় মন কিন্তু তারপরেও প্রতিবাদে তারা আজ পথে ভোরবেলায় আজ মহালয়ার দিনে যখন কানে বাজে শুনতে পায় রূপং দেহি জয়ং দেহি দেহি এই স্তোত্র তখন যেন কেমন যেন মনটা আনন্দে উৎসব মুখর হয়ে ওঠে তাই সমস্ত কিছু বিষাদকে দূরে সরিয়ে রেখে আনন্দে উৎসবের মেজাজে আমাদেরকে সমস্ত কিছুকে সাথী করেও উৎসবকে কখনো অবহেলা করা যাবে না মা আসছেন মাকে কখনো দূরে ঠেলে রাখা যাবে না তাই আজকের এই অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে বিষয়টা সামনে রেখেছি তা হলো মায়ের চোখে মায়েরা এই মায়ের চোখে মায়েরা মানে কিভাবে দেখছেন আমরা আমরা যারা যে যেভাবে গোটা দেশ গোটা রাজ্য গোটা মানে শুধু গোটা দেশ বা রাজ্য বললে হবে না গোটা দেশের একশোটা দেশও যেটার বিরোধিতা করছে সেই নারী সেই মাদের উপর যে অত্যাচার তারও প্রতিবাদ যেমন চলছে ঠিক সেই জায়গায় মা সারদা মেয়েদের বা মায়েদের কি চোখে দেখেছেন তাদের কি কথা বলতে চেয়েছেন তাদের কিভাবে চলতে শিখিয়েছেন এবং আমরা কতটা চলছি এই নিয়ে আমাদের আজকের আলোচনা এবং এই আলোচনায় আমার সঙ্গে যিনি অতিথি আছেন তিনি হচ্ছেন দেবযানী রায় দুর্গাপুর বিবেক বিবেকানন্দ বাণী প্রচার সমিতির সেবিকা দেবনাথ আপনাকে নমস্কার আপনার কাছে আমার যে বিষয়গুলো আমার বিষয়টা হচ্ছে মায়ের চোখে মায়েরা মা সারদা বা তিনি কিভাবে এবং ঠাকুর রামকৃষ্ণ দেব এবং সঙ্গে স্বামী বিবেকানন্দ বারবার তারা তাদের বাণীর মধ্যে দিয়ে তারা যেসব কথা বলেছেন সব জায়গাতেই কিন্তু নারীর কথাও তোলা তোলা হয়েছে এবং নারীকে সেই যে শক্তি মানে আমরা যদি যখন তখন কথা মানে আমরা যখন আলোচনার মধ্যে থাকি বা এই যে পুজোর কথা বলি সেখানেও কিন্তু সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ নেই তম্বকে গৌরী নারায়ণী অবস্থাতে সেখানে নারী শক্তি ছাড়া কিছু নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে মা যে নারী প্রগতির কথা বলেছেন নারী স্বাধীনতার কথা বলেছেন সেই নারীর প্রগতি নারী স্বাধীনতার সঙ্গে আজকের যে নারী প্রগতি বা নারী স্বাধীনতা সেটা কতটা সামঞ্জস্যতা আছে ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে শুরু করি প্রথম ব্যাপারটা হচ্ছে যে মা কি বলেছেন আগে সেটা আমরা যদি একটু ভেবে নিই তাহলে সেটা বেটার এবার দেখুন মেয়েদের ক্ষেত্রে মা কিন্তু চিরকাল এগিয়ে যাওয়া বা আধুনিকতাকে উনি কিন্তু সমর্থন করেছে বিশেষ করে যে জিনিসটার ওপর উনি মানে এ করেছেন ফোকাস করেছেন যে শিক্ষা উনি কিন্তু সবসময় বলেছেন মেয়েরা লেখাপড়া শিখবে যেমন রাধুকে যখন মানে অন্য আত্মীয়রা বলছেন যে বয়স হয়ে গেছে বড় হয়ে যাচ্ছে এখন পড়াশোনা করে কি করবে তখন মা বলছে না না পড়ুক ও নিজেও বুঝবে লোককেও বোঝাতে পারবে তারপর অন্য সমস্ত ভক্তরা যখন এসে বলছে যে যাই হোক তখনকার যখন যেরম আমাদের এটা ছিল মানে সমাজের এটা ছিল যে বিয়ে দিতে হবে বিয়ে দিতে হবে তখন উনি বলছেন খালি বিয়ে দিতে পারো না বিয়ে দিতে পারো না বলে এত চিন্তার কী আছে নিবেদিতা স্কুলে রেখে দাও না লেখাপড়া শিখবে নিজেরও মঙ্গল অপরেরও মঙ্গল করবে তারপর এমনি আমরা অনেকগুলো ইনস্ট্যান্স দেখি যেমন মা চাইছেন একটি মহিলা ভক্ত মহিলা ওই বিদেশি একটা ল্যাম্প জ্বালাতে পারতেন ছোট্ট একটা কাজ এটা জাস্ট একটা বিদেশি ল্যাম্প জ্বালাতে পারছেন কিন্তু মা সেটাকে প্রচণ্ডভাবে অ্যাপ্রিসিয়েট করছেন মা কিন্তু এগিয়ে যাওয়া প্রগতিকে সবসময় খুব এনকারেজ করছেন তার থেকেও একটা মানে আর আমাদের মানে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে আমরা জানি যে আমাদের যিনি প্রথম প্রেসিডেন্ট ফার্স্ট প্রেসিডেন্ট অফ সারদা রামকৃষ্ণ মিশন ভারতী প্রাণা মাতাজি হ্যাঁ উনি যখন ওনার প্রথম যখন মানে অল্প বয়সে যখন এখানে ছিলেন মানে বিফোর বে সন্ন্যাস উনি তখন শরৎ মহারাজজির এতেই গাইডেন্সেই উনি নার্সিং ট্রেনিং নিয়েছিলেন হুম ভারতী প্রাণাজী তখন সবাই তখন তৎকালীন আপনি চিন্তা করুন পাঁচজন জাতের এ আসছে পেশেন্ট আসছে তাদের সব কিছু পরিষ্কার মানে ভাবাই যেত না অকল্পনীয় চিন্তাই করতো না কিন্তু মা কিন্তু তখন সেখানে সাপোর্ট করছেন বলছেন ও ওইটা ট্রেনিংটা নিয়েও তো আমাদেরই সেবা করবে সবসময় কিন্তু সাপোর্ট করছেন বা ধরুন আধুনিকতা তখনকার দিনে উনি ব্রাহ্মণের বিধবা কিন্তু সিস্টার ম্যাকলাউড এরা যখন আসছে উনি কিন্তু একসাথে খাচ্ছেন ওদের সাথে কথা বলছেন ওদের আপন করে নিচ্ছেন আধুনিকতা বা শিক্ষায় উনি কিন্তু চিরকাল মানে এ করে গেছেন কখনো কিন্তু বলেননি যে করবে না বা এই করবে বা মেয়েরা ঘরের মধ্যে থাকবে কখনো না সবসময় এগিয়ে গেছেন হুম বা ওনার যদি আমরা পুরো লাইফটা দেখি একদিকে যেমন শিক্ষা নিতে বলছেন উনি নিজেও লেখাপড়া শিখতেন যতটুকুন পারতেন চেষ্টা করতেন একজন ভক্ত মহিলা নাইতে আসত বেতে গঙ্গায় ওনাকে পাঠ দিয়ে যেত নিজেই বলছেন আমায় পাঠ দিয়ে যেত আবার পরে এসে পাঠটা চেক করত তাই লেখাপড়া আধুনিকতা সাহসিকতাও হ্যাঁ এরকম আছে যে এমন সময় হয়েছে ধরুন একটা কোনো দোকান বা কোথাও গেছেন যেখানে কিছু চারপাশের লোকজন দাঁড়িয়ে আছে যারা খুব একটা দেখলে খুব একটা সেফ লাগছে না কিন্তু উনি স্মার্টলি সেখানে রাধুকে নিয়ে যাচ্ছেন জল খাওয়ার জন্যে ভয় পাচ্ছেন না কিন্তু ভীত কোথাও নন হ্যাঁ লেখাপড়া আধুনিকতা এগুলোকে উনি যেন সাপোর্ট করছেন ওনার গোটা লাইফটা যদি আমরা দেখি না তাহলে আমরা একটা ফুল প্যাকেজ দিয়ে গেছেন হ্যাঁ আপনি চিন্তা করুন সকাল থেকে সেই ভোর থেকে তখন সূর্যোদয় আগে থেকে উঠে উনি জব ধ্যান করছেন তারপর সারা সারাদিন উনি কত কত কাজ করছেন ভাবলে আমাদের অবাক হয়ে যায় আমরাও ধরুন আজকে অনেক কাজ করি অফিসে যাচ্ছি ঘরে রয়ে ছেলে মেয়ে কিন্তু ওনার সাথে তুলনা করলে দেখি মানে কিছুই না উনি সারাদিন যা করছেন হ্যাঁ ঠাকুর হয়তো কোনো ভক্ত এসেছেন তার জন্য হয়তো বলতে যাবেন যে এইটা করো সেইটা করো খিচুড়ি ইয়ে করো বলবার আগে দেখছেন স্টার্ট হয়ে গেছে ওনার ঠাকুরের আরেকজন সন্তান মানে শিষ্য তাকে বলতেন যে যাওয়ার সময় ওই রাস্তার ভাড়াটি মার কাছে নিয়ে যেতে তাকে কোনোদিন ডেকে মাকে বলতে হয়নি গিয়ে দেখছেন ভাড়াটা রেডি রয়েছে হ্যাঁ মানে সমস্ত কিছু ইচ এন্ড এভরিথিং একদম সমস্ত তার মধ্যেও যে একটা কথা উনি বলতেন যেটা আমি অন্তত আমার লাইফে চেষ্টা করি ওইটার উপর মানে এ করার ফোকাস করার যে এত আর কষ্ট কিন্তু কম করেনি আমরা যারা দক্ষিণেশ্বরে গেছি আমরা দেখবো কতটুকুর একটি নবতের ঘর একটু যারা ভালো মানে স্বাস্থ্য ঢুকতেই তো পারবে না তার উপর আবার দরমার বেড়া দেওয়া তার মধ্যে উনি রয়েছেন তার মধ্যে এত কাজ করছেন তার মধ্যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেই বলেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে বাত হয়ে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরের ঘরে যে ভক্ত সঙ্গ হচ্ছে ঈশ্বর প্রসঙ্গ হচ্ছে সেটা শুনছেন আবার অ্যাট দ্য সেম টাইম দিন উনি লক্ষ্য জব করছেন মানে কোনো দিকে বাদ দেননি একদম ফুল প্যাকেজ সাংসারিক বা আধ্যাত্মিক দুদিকেই হ্যাঁ যারা স্পিরিচুয়াল শিকার তাদের জন্য প্রচুর এ করা আছে আর এই সমস্ত কিছু কত কষ্ট করছেন ওইটুকুন ঘরের মধ্যে শুতছেন ভালো করে পা ছড়াতে পারছে না মাথার উপর শিখেতে মাছ কলকল করছে নিজেই বলছেন ঠাকুরের জন্য শিঙি মাছ সব এসব রাখতেন ভক্ত আসছে তাদের দিচ্ছেন আবার ভক্ত মহিলারা এখানে এসে শুতছে সকালবেলা উনি কখনো বেরোতেন না অনেককে প্রশ্ন করলে বলতো হ্যাঁ উনি আছেন শুনেছি কিন্তু ওনাকে কোনোদিন দেখিনি হুম লোকচক্ষুর অন্তরালে সন্ধ্যের দিকে সেই সকালবেলা রাত থাকতে উঠে উনি মানে চান টান করে যা যা কিছু করার করে নিচ্ছেন লোকে দেখতে পাচ্ছে না সন্ধ্যের সময় সেই এতে যে রোদটা এসে পড়ছে ওই নবতের পেছনের সিঁড়িতে তাতে চুলসু করছেন আর এত কিছু করার সাথে এত কষ্টও কিছু কম নয় এতটা পরিশ্রম এতটাই কিন্তু উনি বলছেন কখনো বলছেন দুঃখ কি জিনিস জানতুম না মনে হচ্ছে হৃদয়ে যেন আনন্দের ঘট বসানো আছে হ্যাঁ এই যে মানে বললাম তো পুরো লাইফটা একটা পুরো ফুল প্যাকেজ আমাদের দিয়ে গেছে কিভাবে আমরা বাঁচবো বথ সাংসারিক হয়ে বোধ আধ্যাত্মিক হয়ে হ্যাঁ কিন্তু তার যে দিয়ে যাওয়া এবং আপনারা আপনারা দায়িত্ব নিয়েছেন সেটাকে সবার মাধ্যমে সবার মাঝে পৌঁছে দেওয়া এবং পৌঁছানোর জন্য আপনারা আপনাদের পার্টি যতটা যে জায়গা থেকে চেষ্টা করার আপনারা করে যাচ্ছেন শুধু আপনারা বললে বলতে সমস্ত যারা 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 সেবামূলক কাজের সঙ্গে যুক্ত যে সমস্ত মঠ মিশন কাজ করছে তারা তাদের কাজকর্ম করছে কিন্তু আমার যেটা প্রশ্ন জায়গায় সেটা হচ্ছে যে মা যেভাবে নারী স্বাধীনতার কথা বলে গেছেন তিনি যেভাবে শিক্ষা দিয়ে গেছেন নারী স্বাধীনতা হওয়া উচিত সেটা কি হচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে যে এমনি এটা মানে এতে বলছে আর কি যে স্বাধীনতা বলতে অনেকে আমি সবার কথা বলছি না অনেকে হয়তো জিনিসটাকে স্বাধীনতা মানে হচ্ছে আমাকে এই দিতে হবে আমায় তাই দিতে হবে অধিকার চিৎকার চাচামেচি সভা সমিতি গঠন করা উনি কিন্তু নিজস্বেরকম কক্ষণ করেননি হ্যাঁ কখনো কিন্তু করেননি কিন্তু উনি চাইতেন সমস্ত কিছুতে নারী তার স্বমহিমায় প্রতিষ্ঠিত থাকবে সেটাই তার স্বাধীনতারই হ্যাঁ তাকে জোর করে স্বাধীনতা চাইতে হবে না কিন্তু অটোমেটিক এটা আসবে যেমন ওনার জীবনটাই যদি আমরা দেখি যে দেখুন উনি যখন আমরা সবাই জানি এই ঘটনাটির কথা যে একটি খারাপ মেয়ে ঠাকুরের খাবার নিয়ে যাচ্ছেন যখন ঠাকুর তখন বলছেন বলো আর কোনো দিন কারুর হাতে খাবার পাঠাবেন না উনি সঙ্গে সঙ্গে হাত জোর করে বলছেন আমি পারবো না ঠাকুর মা বলে যদি আমার কাছে কেউ চায় আমি তাকে না করতে পারবো না উনি কিন্তু নিজের রক্ষা করছেন হ্যাঁ আবার মানে আমরা যদি একজন এ দেখি মানে একজন মায়ের জীবন মানে মা একজন মানে মানে জাগতিক অর্থে আপনি দেখুন সারাদিন একটা গোটা পরিবার সেই পরিবারের পুরো জিনিস সব কিছুগুলো ঠিক মতো থাকে একমাত্র কিন্তু সেই গৃহবদ্ধটির জন্যে সেই মায়ের জন্য বসে মা কারুর মা গরু স্ত্রী কারোরে কিন্তু তার এতে মানে সব মহিমায় সে স্নেহে প্রেমে আবার কখনো সৌর্যে সব তে সে এত ফুলফিল থাকবে যে তাকে আমায় এটা দাও সেটা দাও বলে ক্লেম করতে হবে না এটা অটোমেটিক্যালি তার কাছে আসবে এবং এবং আমরা যদি দেখি যে সবার বর্তমানে তিনি একজন দক্ষ প্রশাসকেরও ভূমিকা পালন এত বড় একটা সন্ন্যাসি সংঘ তার তিনি পরিচালনা করছে মানে তিনি হচ্ছেন শেষ কথা যেমন এমনকি স্বামীজি আমরা যদি স্বামীজিকে দেখি তিনি কিন্তু ঠাকুরকে চ্যালেঞ্জ করছেন ঠাকুর যখন বলছেন বলছে দূর ওগুলো তোমার সব মনের ভুল দর্শনের কথা যখন বলছেন আবার চাতক পাখির কথা যখন বলছে এই বৃষ্টির জল খায় তখন বলছেন না না এমনি জলও খায় মানে তাকে এ করছে ওই খাটের তলায় এ ঢুকিয়ে দিচ্ছেন চ্যালেঞ্জ করছেন কিন্তু মা যখন কোনো কথা বলছেন কোনো তর্ক নেই একদম মেনে নিচ্ছেন হ্যাঁ না তার সব থেকে বেশি যে যখন মানে আর্থিক অনটন বা আর্থিক সমস্যার ফলে যখন বেলুর মঠ বিক্রি করে দেওয়ার কথা স্বামীজি চিন্তা ভাবনা করেছিলেন তখন তখনও কিন্তু তিনি তার জায়গা থেকে মানে তাকে কে অধিকার দিয়েছে এবং ঠাকুর যে নিদান দিয়ে যায়নি যেটা বিক্রি করতে হবে সেই জায়গাটা মানে একটা একজন দক্ষ প্রশাসক তিনি তার যখনই স্বামীজি বলছেন যে আমরা আমরা তো সাধু আমাদের কি আমরা বিক্রি করে দেবো বেলুর মঠ প্লেগের সেবা হবে তখন মা সঙ্গে সঙ্গে বলছেন যে একটি সেবা কাজেই কি রামকৃষ্ণ মিশন শেষ হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে স্বামীজি কিন্তু দ্বিতীয় কোনো বেনি দ্বিতীয় কোনো প্রশ্ন সঙ্গে সঙ্গে মেনে নিচ্ছেন যে ঠিক আছে আর কোনো প্রশ্ন নেই এই যে আপনারা বিভিন্ন জায়গায় কাজকর্ম করছেন এবং মানুষের মানে মানুষের পাশে গিয়ে মানুষের সেবামূলক কর্মে যে নিজেদেরকে দিকে নিয়োজিত করেছেন বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে মায়েরা বা যেসব বোনেরা যারা যাদের পাশে আপনারা গিয়ে দাঁড়াচ্ছেন কি মনে হচ্ছে কতটা সহযোগিতা আপনারা তাদের কাছ থেকে পাচ্ছেন আপনারা তো আপনাদের সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করছেন কিন্তু তাদের নেওয়ার যে জায়গাটা আপনি তো দিলেই হবে না নেওয়ারও তো তার ক্ষমতা থাকতে হবে তারা কতটা এই জায়গায় না এটা কিন্তু ধরুন সেবামূলক যেগুলো যদি বলেন তো আমরা যে গ্রামে গ্রামে গিয়ে বিভিন্ন এ করেছি আমরা কিন্তু দেখেছি মেয়েরা কিন্তু একদম মানে জিনিসটা মানে হোল হার্টেডলি সাপোর্ট করছে এবং এগিয়ে আসছে বিশেষ করে আমাদের স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতির যে স্কুলগুলো আছে তাতে কিন্তু ছাত্রীর সংখ্যা অধিক শুধু তাই নয় স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতিতে সেবিকার সংখ্যা অধিক হ্যাঁ অতএব মেয়েরা এগিয়ে আসছে তারা কিন্তু করছে তারা বাঁচতে চাইছে তারা নতুন করে বাঁচতে চাইছে মানে অধিকার বা স্বাধীনতা মানে এটাই নয় যে তারা যুদ্ধ করে নেবে কিন্তু মানে স্বমহিমায় প্রতিষ্ঠিত হয়ে তারাও কাজ করবে তারাও অনেক কিছু করবে তারাও এগিয়ে আসবে এই মানসিকতা কিন্তু আমরা মেয়েদের কাছ থেকে পাচ্ছি তারা কিন্তু এগিয়ে আসছে এই যে ধরুন এই কর্মকাণ্ডগুলো করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বাধার সম্মুখীনও কিন্তু আপনাদের হতে হয় মানে এটা তো মানে হয়তো অনেক সময় অনেক কিছু স্বীকার করা যায় না কিন্তু মানে পরোক্ষভাবে বা একদম যদি বলি আমি থেকে অনেকেই চায় না যে ধরনের কেউ এসে পর্দার এই কর্মকাণ্ডগুলো করুক যাতে তাদের অসুবিধা হয়ে যায় তাদের কর্মকাণ্ডে মানে তারা যেটা করে পরে নিজেদের নাম যশের জায়গা তৈরি করতে চায় কারণ সেবা তো সবার পক্ষে সম্ভব নয় কারণ তারা সবাই সেবা করে না এক কথায় যদি আমরা বলি কারণ অনেকে সেবাকে বাহানা হিসেবে ব্যবহার করে অনেকে সেবাকে নিজের নামের একটা জায়গা তৈরি করার জন্য সেবাকে ব্যবহার করে আর কেউ কেউ আছে কিছু সঙ্গ আছে যারা নিঃস্বার্থভাবে মানে আপনারা যারা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করছেন তো সেই জায়গায় যখন বাধার জায়গাটা তৈরি হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় যে কখনো কখনো মনে হয় না কি যে কি করছি মানুষের জন্য করতে এসে পরে একে কেমন যেন একটা জায়গায় পিছিয়ে পড়ছি না দেখুন সেরকম আমাদের বাধা তো আসবেই কারণ শুভ কাজে তো বাধা আসে কিন্তু আমরা এটা কখনো ভাবি না যে কি করছি এসব করতে গিয়ে এরকম আমরা আমরা জানি আমরা ঠাকুরমা স্বামীজির কাজ করছি এবং তারা আমাদের সব সময় হেল্প করবেন ইনফ্যাক্ট আমরা আমাদের নিজেদের কোনো শক্তি নেই আমরা তাদের শক্তিতেই কাজ করছি অতএব যদি কোনো বাধা আসে যদি কোনো বিপদ আসে তাদের কৃপা এটা কেটে যাবে এবং আমরা এগিয়ে যেতে পারবো আর রেজাল্ট কি হচ্ছে মানে আদৌ ধরুন কতটা আমরা করতে পারছি মানে একদম ওটার ওপরই আমরা সবসময় কনসেন্ট্রেট করি না আমরা জাস্ট কাজটা করে যাব। হ্যাঁ এবং করতে করতে প্রথমে হয়তো অতটা পজিটিভ রেজাল্ট আসবে না কিন্তু সময়ের সাথে আস্তে আস্তে নিশ্চয়ই আসবে মা তো তার মতন করে তিনি নারী শক্তির কথা বলেছেন নারীদের কথা বলেছেন সেক্ষেত্রে ঠাকুর রামকৃষ্ণ নারী শক্তির কথা বলেছেন নারীকে নিয়ে তিনি মানে মানে যদি আমরা পেছন দিকে তাকাতে যাই তো তিনি সব থেকে বেশি এক জায়গায় আছেন যে তারা তিনি সবসময়তে চেয়েছেন কারণ সব থেকে বড় জায়গা যিনি যে তিনি মা শারদাকেও মা হিসাবে পুজো করেছেন অবশ্যই মানে শুধু যে তুমি মানে সরস্বী পুজো করেছেন মাকে তা না মা যখন প্রশ্ন করছেন তার মানে পদ পদসেবা করতে করতে যখন প্রশ্ন করছেন যে তুমি আমায় কি চোখে দেখো তখন বলছেন মন্দিরের যে মা আর আমার যিনি গর্ভধারিণী আর তোমাকে একভাবে দেখি মানে কোথায় কোন লেভেলে তাকে তুলে নিয়ে গেছে আবার যখন দেখা যাচ্ছে হৃদয় কখনো এ করছে এ করছে তখন হৃদয়কে তিনি সাবধান করছেন যে এর মধ্যে যে আছে সে রেগে গেলে তুই পরিত্রাণ পাবি কিন্তু ওর মধ্যে যে আছে সে যদি ফস করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর্ত্বকে রক্ষা করতে পারবে না হ্যাঁ উনি যে এগুলো আরো আরো বহুবারই উনি বলেছেন যে ও কি কম ও আমার শক্তি ও সরস্বতী জ্ঞান জ্ঞান দিতে এসেছে হ্যাঁ তাই সেজন্য মাকে তো এ করেছেনি তাছাড়াও দেখুন আমরা যদি ঠাকুরের জীবনটা দেখি দেখবেন প্রথম গুরু ওনার ওনাকে অবশ্য দীক্ষা দিয়েছিলেন অন্য একজন সেটা আলাদা দীক্ষা মন্ত্রটা অন্য জায়গা থেকে কারণ নইলে পুজো করতে পারবেন না কিন্তু ওনার প্রথম আধ্যাত্মিক সাধনা শুরু হচ্ছে কিন্তু একজন মহিলা গুরুকে দিয়ে আমরা সবাই জানি যে ওই তান্ত্রিক যিনি এসেছিলেন হ্যাঁ ব্রাহ্মণী তারপরে ওনার দেবী কিন্তু সবে মানে দেবী নট মানে কোন মানে পুরুষ দেবতা এবং সব সময় তিনি তিনি ঈশ্বরকে এবার তিনি সব রকম ভাবেই করেছেন কোনো দিক দিয়ে উনি বাদ রাখেননি অদ্বৈত বেদান্তকে থেকে শুরু করে সব ভাবে করেছেন কিন্তু ওনার মেন যেটা ছিল সেটা হচ্ছে তুমি মা আমি ছেলে আর মাও বলেছেন যে ওনার সবার প্রতি মাতৃভাব ছিল সেই মাতৃভাবের বিকাশের জন্য উনি আমায় রেখে গেছেন হ্যাঁ ওইটা কিন্তু ওনার মূল কথা ছিল যেটা আমাদেরও মানে মানে মাতৃভাব মানে তো এটা নয় যে এটাই শুধু নয় যে একজন সন্তানের জন্ম যে দেয় সে মা মাতৃভাব একটি ভাব পুরুষের মধ্যেও মাতৃভাব থাকতে পারে ভালোবাসা নিঃস্বার্থপরতা সেবা পরায়ণতা এইগুলো মানে মেন ফ্যাক্টার্স যেগুলোকে আমরা মাতৃভাব বলতে পারি যেটা ঠাকুরের মধ্যে আমরা দেখব দুটো মেন কোয়ালিটি যেটা স্বামী ঈশাত্মানন্দ মহারাজ যিনি বেদান্ত সোসাইটি চিকাগোর মানে মিনিস্টার উনি যে কথা বারবার মানে ওনার যে বিভিন্ন টকস আমরা দেখতে পাই ইউটিউবে সেখানে উনি বারবারই বলছেন ঠাকুরের দুটো কোয়ালিটিস ছিল ভালোবাসা আর নিঃস্বার্থপরতা লাভ আর আনসেলফিশনেস হ্যাঁ তা এই এই জিনিসগুলোর মধ্যে মানে এই এইভাবেই মানে আমরা যদি আমাদের জীবনটাকে এ করতে পারি তাহলে এই যে কোয়ালিটিসগুলো আমাদের মধ্যে ডেভেলপ করবে মানে দেব কাছে আমরা শুনেছি যে ঈশ্বর লাভ করা মানে কি ঈশ্বর লাভ করা মানে নিজে ঈশ্বর হয়ে যাওয়া সেই ডিভাইন ডিভাইন আমার মধ্যে ডেভেলপ করবে তখন এই আজকে আমরা চারদিকে যে জিনিসগুলো শুনছি দেখছি এবং এও হচ্ছে এই ধরনের জিনিসগুলো ঘটবে না মানে মনটাকেই পরিবর্তন করে দিতে হবে পুরো ট্রেনিংটাকেই চেঞ্জ করে দিতে হবে হ্যাঁ ধরুন এই যে ধরুন যে কথাগুলো আপনি বলছেন এবং প্রথম কথা হচ্ছে যে নিঃস্বার্থ ভালোবাসা আমি যদি দুটোকে এক জায়গায় করে দিয়ে আসি এক হচ্ছে নিঃস্বার্থ একটা অন্য পাট ভালোবাসা একটা অন্য পাট কিন্তু এই দুটোকে নিয়ে যখন আমরা এক জায়গায় করছি সেই জায়গায় দাঁড়িয়ে কি আজকের দিনে মানুষের মধ্যে এই নিঃস্বার্থ এবং ভালোবাসা এই দুটো কি কম্বিনেশন এক জায়গায় আছে এখন হয়তো নেই তার কারণ হচ্ছে যে ধরুন ওই যে এটা এও মানে ওই ওই মহারাজী বলেন যে ধরুন আমরা যেমন আমাদের যেমন আমরা শুনি না একটা কথা ওই যে বেটি পড়াও বেটি বাঁচাও তা সেই বেটি বাঁচাও বেটি পড়াওয়ের মতো আমাদের বেটা পড়াও করতে হবে বেটাকে ছোটোবেলা থেকে মানুষ করতে হবে শেখাতে হবে যে নারীকে সম্মান করা তাকে শ্রদ্ধা করা আর বাংলা এমন একটা জায়গা যেখানে কিন্তু শক্তির আরাধনা সব থেকে বেশি হয়েছে সেখানে যদি আজকে এই ধরনের হকিং নিউজগুলো আমরা পাই তখন খুব খারাপ লাগে হ্যাঁ যে তাদের মধ্যে যে ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকে তাদের যদি আমরা সেইরমভাবে মানুষ করি ট্রেনিং দিই এই ধরনের মানসিকতা আসবেই না নিঃস্বার্থপর হওয়া ইজ অফকোর্স কঠিন এবার আপনি যদি মানে বলেন এটা মানে আমরা স্পিরিচুয়ালিটির দিকে টার্ন করে যাই যে এটাই তো মায়া যে আমাদের সব সময় এই ছোট্ট যে সেলফটা বডি মাইন্ড আর তার যে ইগোটা তার উপর আমি কনসেন্ট্রেট করে আছি এই বিরাট আমিটার উপর আমার নিই কিন্তু ছোটোবেলা থেকে যদি আমাদের শেখানো হয় কারণ স্বামীজি বলেছেন না সোল সোলিস পটেনশিয়ালি ডিভাইন হ্যাঁ দেবত্ব বা মানে এই গুড থিংস এই গুড কোয়ালিটিসগুলো বাইরে কোথাও নেই জামায় একবার করতে হবে আমার মধ্যেই আছে আমি যদি জাগাই অবশ্যই জাগবে আমরা যদি চেষ্টা করি অবশ্যই চেষ্টা মানে হবে সাকসেসফুল হবে যেমন দেবু মহারাজি এক জায়গায় বলছেন যে আমাদের হোস্টেলে যে ছোট্ট ছোট্ট ছেলেগুলো খুব ছোট্ট তাদের আমরা কি শেখাই যখন বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি এসেছে কাপড় তুলে আনতে হবে তখন তাদের আমরা শেখাই আগে বন্ধুদের কাপড় তুলবে তাদের প্রত্যেকের কাপড় তোলা তো তাদের কাপড় ভিজে যাচ্ছে না তো তারপর সময় থাকলে আমি আমার নিজের কাপড় তুলব ওই জন্য প্রত্যেকটি কাজে প্রত্যেকটি চিন্তায় যদি আমরা এইভাবে চিন্তা করি হ্যাঁ তাহলে আমাদের আমরা নিশ্চয়ই সাকসেসফুল হব এবার দেখুন টোটালটা করতে না পারলেও অনেকটাই হবে যেমন স্বামী বলভদ্রানন্দ নন্দ মহারাজও বলেন যে আমি যদি চাই আমার ভেতরের ঈশ্বর জেগে উঠুক তাহলে আগে আমাকে অন্যের সবার মধ্যে ঈশ্বর আছে এটা ভাবতে হবে যার সাথেই আমি কন্ট্যাক্টে আছি সবসময় যে আমায় সুনামির সেবা করতে হবে বিরাট কিছু বন্যাত্রাণ করতে হবে তা না কিন্তু আমি সারাদিন ধরে যত যত মানুষের কন্ট্যাক্ট তে যাচ্ছে প্রত্যেক ঈশ্বর প্রত্যেকের মধ্যে ঈশ্বর আছে আমার মধ্যেও ঈশ্বর আছে যেমন সিস্টার নিবেদিতা বলছেন এই যে এই যে আপনি যেটা বলছেন নিস্বার্থপরতা উনি বলছেন দেখুন দুং করে একটা বড় জাতিকে নিস্বার্থ করে দিতে পারবো না তাহলে কি করব আমি প্রথমে নিজে নিস্বার্থ হব চেষ্টা করব আমি ট্রাই করব আমরা শুধু চেষ্টা করতে পারি ফলটা তো তিনি করবেন এবং অফকোর্স গুড কোনা চেষ্টা করলে তিনি আমাকে হেল্প করবেন তো আমি নিস্বার্থ হলাম আমার ছেলেদের বললাম আমার ধারে আস্তে 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 করতে করতে উনি বলছেন অর্গানাইজড আনসেলফিশনেস গোটা নেশানটা ইচ অ্যান্ড এভরি ওয়ান যদি ট্রাই করে তখন গোটা নেশনটা যখন মধ্যে এই নিঃস্বার্থপরতা যেটা আপনি বললেন আসবে সিস্টার নিবেদিতা ওটাকে বলছেন অর্গানাইজড আনসেলফিশনেস তখন কিন্তু সত্যি জাতির উন্নয়ন হবে হ্যাঁ এবং এইটা যদি না হয় তাহলে ধরুন শুধু শাস্তি বিধান করে তো আমরা এইসব জিনিস আটকাতে পারবো না না একদম একদম কিন্তু আপনি একটু আগে যে যে কথাটা বললেন যে খুব খুব বাস্তব কথা সেটা হচ্ছে যে বেটি পড়াও বেটি বাঁচাও এটা এই যে এই যে বিভিন্ন জায়গায় এবং মেয়েদের জন্য শুধু মেয়েদের ক্ষেত্রে মেয়েদের সাপোর্টিংয়ের ক্ষেত্রে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করছি কিন্তু প্রকৃতপক্ষে ছেলেদের শিক্ষারও প্রয়োজন আছে এবং যে শিক্ষাটা সত্যি করে যে এই ধরুন শিক্ষাটাই যে সমস্ত কিছু এটা কিন্তু নয় কারণ যদি আমরা বলি যদি আমরা মায়ের কথাই বলি তাহলে আপনি একটু আগে যেটা বললেন যে ঠাকুর তাকে দেবী সরস্বতীর আখ্যাও দিয়েছেন কিন্তু পুঁথিগত বিদ্যায় তো তা সেই রকম কোন জায়গা নেই ছিল না কিন্তু তার সত্ত্বেও তিনি সমস্ত কিছু এবং শুধু সমস্ত কিছু না এত বড় সংঘ বলে একটা সময় ঠাকুরকেও তিনি কিন্তু একটা জায়গা থেকে বিভিন্ন সময় যখন তিনি পথভ্রষ্ট হওয়ার রাস্তায় ছিলেন সেখান থেকে কিন্তু তাকে তিনি তাকে রাস্তা দেখিয়েছেন পথ দেখিয়েছেন তো আজ যদি আমরা বলি যে এই যে ছেলেদের ছেলেদের যে উন্নয়ন ছেলেদের যে শিক্ষার যে মানটাকে মানে এক কথায় যদি বলি যে নারীকে সম্মান দেওয়ার যে জায়গাটা এটা এটার উপর যদি আমরা একটু বেশি জোর দিই আমার মনে হয় আগামী দিনটা আজকের কাউকে হয়তো পথে নামতে হবে একদম একদম মানে ছোটবেলা থেকে আর আরো আর একটা কথা কি যে আমাদের জীবন ধরুন যত দিন এগোচ্ছে তত আমরা দেখছি যে আমরা মানে ভোগপরায়ণ হয়ে উঠছি কামনা বাসনা ভোগ আমার চাই তো চাই আমি এর মধ্যে কোনো কন্ডিশন নেই কিন্তু ছোটবেলা থেকে যদি এটাও স্বামী বলভদ্রানন্দ বলেন যে ছোটবেলা থেকে যদি সংযম আত্মত্যাগ এই জিনিসগুলো আমরা আমাদের বাচ্চাদের শেখাই যে ঠিক আছে মানে ধরুন আজকে আমি আমার বাচ্চাকে চারটে খেলনা কিনে দিতে পারি কিন্তু ওকে আমি শিখিয়েছি তোমায় তো একটা খেলনা দিয়েছি তুমি ওটা নিয়ে এ থাকো আমরা নিশ্চয়ই জানি ইউটিউবে একজন মহারাজজি মানে খুব সুন্দর টক্স দেন অদ্বৈত বেদান্ত গীতা এই সম্বন্ধে শ্রীমৎস্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ্জি তো উনি এক জায়গায় বলছেন একজন বুদ্ধিস্ট সাধু উনি কিভাবে সাধু হয়েছিলেন ওইটা গল্প বলছেন মহারাজদের বলছেন উনি মানে খুব গরিব ঘর ছিলেন বাবা ছিল না শুধু মা আর ছেলে বুদ্ধিস্ট সাধু তো উনি গল্প বলছেন স্বামী সর্বপী আনন্দ মহারাজজিকে যে উনি বলছেন একটা দোকানের সামনে দিয়ে রোজ বাচ্চাটা যেত উনি ছোট্ট বাচ্চা আর একটা খেলনাকে রোজ দেখতো আর ভাবতে ইস্বামী যদি খেলনাটা পাই এরকম ভাবতে 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 একদিন হঠাৎ দেখছে খেলনাটা নেই তো হচ্ছে কী হলো কে কিনেছে চিন্তা করছে কে কিনেছে সে কত লাকি বাড়ি গিয়ে দেখছে ওর মা এই খেলনাটা নিয়ে আসছে তো খুব খুশি খুব খুশি মা খেলনাট এনেছে তখন ওর মা বলেছে দেখো তোমাকিন্তু আমি একটা খেলনা কিনে দিলাম তুমি কিন্তু আর কোনো খেলনা চাইবে না হ্যাঁ দিয়ে এরপরও যখনই কিছু বায়না করত মা ওই খেলনাটাকে দেখিয়ে দিত ওটা তো তোমার আছে তুমি কেন চাইছো বলে এইভাবে চলতে চলতে সংযম অভ্যাস করতে 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 আজকে তিনি একজন বুদ্ধেশ সাধু কিন্তু আমরা কি করি আমরা সন্তানকে শুধু দি না প্রয়োজনে লোন করে আবার আমার মানে বলতে খারাপ লাগলো মানে অনেক রকম রকম উপায়ও আমরা তাদের দিয়ে যাচ্ছি আরে তাদেরও তো শেখাতে হবে যে তোমার যেটুকু আছে সেটাই এনাফ যেটা নেই সেটা ছাড়া তুমি বাঁচতে শেখো তুমি কষ্ট পেতে শেখো আমি দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে থাকবো হম আমি আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ব্যাংকের টাকা জমা দিতে হচ্ছে মারপিট বাদিয়ে দিলাম কেন অন্যের কথা চিন্তা করো বা আমি ধরুন বাসে উঠেছি অটোয় উঠেছি অটোর যে ড্রাইভার তার সাথে আমার তর্কাতর্কি হয়ে গেলো অল্প বয়সী ছেলে মেরে নাক ফাটিয়ে দিলাম আরে কখনো তো আমি এটাও ভাববো যে ও বেচারি সারাদিন ধরে অটো চাই চালাচ্ছে কোনো কারণে পঞ্চাশ হাজার জায়গায় ষাট টাকা চেয়েছে তোকে আমি মারবো কেন এই যে কনসিডার করা অপরের কথা ভাবা আমাদের আমরা শিখি মহারাজ মাতাজির কাছে আত্মবধ সেবা করতে ওর দুঃখ আমার দুঃখ ওর সুখ আমার সুখ গীতাতে কিন্তু একটা কথা গীতায় বারবার রিপিটেড হয়েছে সর্বভূত হিতেরতা বারবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই কথাটাও যদি আমরা আমাদের নিজেদের লাইফে চেষ্টা করি করার যে অন্যের জন্য আমি অন্যের জন্য বাঁচবো কথা ভাববো অন্যকে এ যে মহারাজ বলছেন না যে যদি আমি অন্যকে ভালোবেসে অন্যকে সেবা করে অন্যের ভেতরে ঈশ্বর আছে উপলব্ধি করি আমার নিজের ঈশ্বর জেগে উঠবে এইভাবে যদি সমাজকে ঠাকুরমা স্বামীজির তো আসা ওই জন্যই তাই না ধর্মকে স্থাপন করতে আবার তো এইভাবেই তো জিনিসটা হয় হ্যাঁ কিন্তু আমরা যদি ওই ভোগবাসনা কামনা ছেলে পাগলের মতো ছুটে যায় ছুটে বেড়ায় যে একটা মেয়েকে দেখা মানে তার উপরে নেকড়ার মতো ঝাঁপিয়ে পড়ো সেটা তো ঠিক না তাই না সংযম এই গুট গুড কোয়ালিটিস অভ্যেস করতে যেটা সাধু বা মহাপুরুষদের স্বাভাবিক আমাদের সেটা সাধনা অভ্যেস করতে করতে নিশ্চয়ই আমরা একটা জায়গায় অবশ্যই পৌঁছাতে পারি আপনি ভোগের কথা বললেন আপনি নারীর উপর মানে এক কথায় লোলুক দৃষ্টিতে আজকের দিনের পুরুষ সমাজের বিশেষ করে পুরুষ সমাজে যেভাবে তাদের উপর মানে ভোগের বাসনা নেই চিন্তা ভাবনা করা কিন্তু কিছু কিছু জায়গায় স্বামীজি ঠাকুর রামকৃষ্ণ কামিনী কাঞ্চনের কথা বলেছেন এটা না অ্যাকচুয়ালি এটা আমরাও মহারাজ দেওয়ার সময় জিজ্ঞেস করি যে কেন কামিনী কাঞ্চন বলেছেন মানে কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে উনি যখন বলছেন উনি অধিকাংশ তখন পুরুষ ভক্ত প্রেজেন্ট আমরা যদি লীলা প্রসঙ্গ পড়ি দেখব পুরুষ ভক্তর কাছে কামিনী কাঞ্চন বলছেন মহিলা ভক্তদের কাছে কিন্তু আবার এক্স্যাক্টলি সেরকম বলছেন অর্থ আর পুরুষ সঙ্গ মানে অপোজিট সেক্সের সঙ্গ মানে যেটা আমাদের মধ্যে ডিজায়ার তুলবে এইটা আর টাকা এই দুটো হচ্ছে আমাদের মানে প্রথম মানে প্রলোভন আর কি উনি কিন্তু তখন ওদের কাছে আবার ওদের মতো করবেন যেহেতু আমরা যে কথাটা উঠে এসেছে সেইটার মধ্যে যেহেতু পুরুষ ভক্ত প্রেজেন্ট আমরা লীলা প্রসঙ্গে পড়ি সেখানে ওই জন্য উনি কামিনী বলছেন অ্যাকচুয়ালি কামিনী বলতে উনি স্ত্রী বলছেন কারণ উনি নিজেই বলেছেন ওনাকে প্রশ্ন করছে কিন্তু ভক্ত যে তাহলে কি মেয়ে দেশ ঘেন্না করবো উনি বলছেন অবশ্যই নয় প্রত্যেককে জগন্মাতার একটি রূপ বলে দেখবেন এই কথাটাও যদি লিখে আমরা দেয়ালে টাঙিয়ে রাখি না এবং প্রত্যেকদিন দেখি আমরাও দেখি ছেলে ছেলেদেরও দেখায় সবাই কি দেখায় তাহলে এই ধরনের ঘটনা ঘটে না যে প্রত্যেকটি মেয়ে জগন্মাতার একটি একটি রূপ তাকে আমরা কিভাবে এভাবে অপমান করি বলুন এরকম নৃশংসভাবে তাকে হত্যা করি আমি আপনার কাছে যদিও এই আলোচনা মানে আমি আর আগের দিকেই যাব কিন্তু আমি একটু এর মাঝখানে ছেদ নিয়ে একটা জিনিস জানতে চাইছি যে এই যে ধরুন যে যে ধরনের ঘটনা ঘটে গেল আমি যখন শুরুতে বলছিলাম যে পৈশাচিক লীলা একজন

আরো সব থেকে বড় কথাটা মানে আমার যেহেতু আমি এক জায়গায় সার্ভিস করি সেখানকার যারা মহিলা আছেন এ কর্মচারী তাদের মধ্যে এটা যে কর্মক্ষেত্রে যদি আমরা সুরক্ষিত না থাকি তাহলে তো জিনিসটা বিপদের ব্যাপার তাই না কিন্তু কর্মক্ষেত্রে সুরক্ষাই তো নেই এই কর্মক্ষেত্রে সুরক্ষা নিয়ে তো আজ সবাই আজকের আজকের যে রাস্তায় তারা বসে ঘুরছে সেটাও তো কিন্তু ওই কর্মক্ষেত্রের সুরক্ষাটাই তো মূল উদ্দেশ্য এবং এবং আজকে যদি আমরা আমি বলি আপনি আপনি নিজে একটা জায়গায় কর্মরত এবং আমার এটা জানা সেটা হচ্ছে যে আমরা যখন নিজেরা কর্মের সঙ্গে যুক্ত এবং বিভিন্ন জায়গায় যখন আহ যাদের সঙ্গে কর্ম কাজের সঙ্গে যুক্ত তাদের দ্বারা যখন প্রতারিত এবং সব থেকে বড় জায়গা যেটা সেটা হচ্ছে যে একজন মহিলা আমরা আমরা নারীর কথা বলি নারী শক্তির কথা বলছি নারী সুরক্ষার কথা বলছি অথচ দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রতি নিয়ত যদি আমি বলি যে বারবার নারী লাঞ্ছিত এটাকে আমি বলবো দেখুন কিছু কিছু স্পেসিফিক কেস ঘটের গেছে সেটা তো আমরা না করতে পারবো না দেখুন সমাজ তো এই জগৎ ভালো খারাপের মিশ্রণ অতএব হলোই না এরম কোনো ঘটনা ঘটলোই না এরম অবস্থা হয়তো হবে না এক দুটো ঘটনা ঘটলো কিন্তু অফিসে বা যে কোনো কর্মক্ষেত্রে যখন এরা এরম হচ্ছে তখন এটা কিন্তু মাই আমাদের শিখিয়েছেন সাহসের সাথে সেটাকে মোকাবিলা করতে দেখুন মা সীতা তাকে যখন রাবণ এ করে নিয়ে গেছে তিনি কি পারতেন না অবশ্যই পারতেন তার মানে 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 এতে তাকালে রাবণ ভস্ম হয়ে যেত কিন্তু তিনি করেনি তিনি ওয়েট করেছিলেন ভগবান রাম আসবেন এ করে যেন আমাদের মা কিন্তু মা শারদা কিন্তু ওয়েট করেননি হরিশ যখন কুপ্রবৃত্তি নিয়ে তাকে ফলো করেছে মা বুকে হাঁটু দিয়ে তার জীব টেনে ধরে ঠাস ঠাস করে চড়িয়েছেন আমার কাষণ ভালো লাগে এই জিনিসটা মা তাই বলেছেন সাহসের সাথে এটাকে মোকাবিলা করো হ্যাঁ তা বলে কি টোটাল জিনিসটাকে আমরা এ করে দিতে পারবো যেরকম কিছু ঘটবেই না হবে না তা না কিন্তু এইটাকে সাহসের সাথে আমাদের মোকাবিলা করতে হবে কারণ আমরা স্বামীজির জীবনে একটা ঘটনা দেখি যে স্বামীজিকে কতগুলো বাঁদর তারা করেছিল তখন উনি পালিয়ে যাচ্ছিলেন তখন এক সন্ন্যাসী বলেছিল যে আরে ভাগ কিউ সামনা করো তো উনি যখন রুখে দাঁড়ালেন বাঁদরটা পালিয়ে গেল আমি এখন ডিটেলস আপনাকে বলতে পারবো না কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি সবগুলো কেস দেখুন সবগুলো কেস তো সমান হয় না এক একটা কেসে হয়তো ঘটছে কিন্তু আপনি যদি সাহসের সাথে মানে এ করতে পারেন প্রতিবাদ করতে পারেন মানে মেয়েদের এগেনস্টে তার কিন্তু রেজাল্ট অফকোর্স হয় প্রতিপক্ষ অফকোর্স ভয় পেয়ে পিছিয়ে যায় এবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেটা হয়নি বলে আমাদের এই জিনিসগুলো উঠে আসছে কিন্তু আমা আমার আমার একটা জিনিস খুব ভালো লেগেছে যে যদিও এই ঘটনাটা খুব শকিং এবং জানি না আলটিমেটলি কি হবে কিন্তু কত কত মহিলা যেভাবে প্রতিবাদ করেছে আমার এই জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছে এবং প্রত্যেকটা জায়গায় মেয়েদের আরো শক্তিশালী হতে হবে আরো আর আমার এটা মানে মানে এটা আমার পার্সোনাল একটা অপিনিয়ন যেমন বিদেশি মহিলাদের মধ্যে আমাদের আমরাও যদি কিছুটা শারীরিক বিদ্যা শিখতে পারি মানে ধরুন এ করা এবার ধরুন ধরুন আজকে আমাকে কেউ দশ পনেরো জন মিলে অ্যাটাক করলো এবার তারা হয়তো ধরুন কোথাও কার গুন্ডা বা কোনো মেবি কোনো তাহলে হয়তো আমি পারলাম না কিন্তু নর্মালি ধরুন বাসে ট্রামে চলতে ফিরতে দুটো ছেলে আমাকে কিছু করলো আমি পিটিয়ে তাদের আদমরা করে দিলাম এইরকম ক্ষমতা আমার থাকতে হবে আপনি মা দুর্গাকে দেখুন মা কালীকে দেখুন কারো সাহায্য প্রয়োজন হয় নিজেই আমাদের মা সারদা তো তাই হরিশকে যখন পিটিয়েছিলেন কাউকে ডাকার দরকার হয়েছিল একাই তাকে মানে বিধান করে দিয়েছিলেন সেরকম শক্তিটা আমাদের না কিছুটা মানে এটা আমি আমার নিজের ছেলেদের সাথেও আলোচনা করি আমাদের মধ্যে না এই জিনিসটা খুব কম ধরুন আমাকে কেউ কিছু বলছে বা ঠেলছে বা কিছু এ করছে তখন আমরা চুপ করে থাকি ভয় পেয়ে লজ্জায়

আপনারা এই যে ধরুন আপনি যদি বলি যে বিবেকানন্দ বাণী প্রচার সমিতি আপনারা শুধু মানে মানুষকে আপনি আপনি যে কথাগুলো বলছেন এই যে নিজেকে ডিফেন্সের জন্য নিজেকে শক্তিশালী তৈরি করা বা এর যে পদ্ধতিগত যে জায়গাগুলো আছে আপনারা কি এটা নিয়ে মেয়েদের সঙ্গে কথা বলছেন কখনো বা এটা এটা মেয়েদিকে মানে নিজের জায়গা থেকে শক্ত করার জন্য কোনো রকম কোনো কিছু করছেন এমনি ধরুন সেরকম কোনো ফিজিক্যাল কোর্স তো এখনো স্টার্ট করা হয়নি কিন্তু আমরা অফকোর্স তাদের মেন্টালি এটা বলি একটা ঘটনা ঘটেছে আমি মেয়েটির নাম করব না সে আমাকে এসে তার এ বলেছিল সে একটি দূরের গ্রামে পড়াতো এবং কিছু ছেলে তাকে যেমন সন্ধ্যে ক্লাস শেষ করতে করতে সন্ধে হয়ে যেত হ্যাঁ আমি মেয়েটির নামও গোপন রাখতে চাই জেলাটির নামও গোপন রাখতে চাই কিন্তু মেয়েটি আমায় বলেছিল যে কয়েকটি ছেলে তাকে বিরক্ত করতো রোজ এবার তখন সে এসে আমাদের স্বামী বিবেকানন্দ বাণীপ্রচার সমিতির যে সেক্রেটারি জয়ন্ত বিশ্বাস তাকে বলেছিল তখন জয়ন্ত ওকে বলেছিল যে আপনি মার কাছে প্রার্থনা করুন শক্তি তখন ওই মেয়েটি আমার পরে গল্প করছে যে আবার যখন ছেলেগুলোকে বিরক্ত এলো করতে এলো তোমার যে জানি না দিদি আমার কি ঘটে আমি মাকে মনে মনে স্মরণ করলাম তারপর আমার কি ঘটে গেল জানি না আমি পায়ের চটিটা তুলে ওদের এমন মার মেরেছি তারপরে দিন থেকে শান্ত আর কেউ কেউ বিরক্ত করে না এরকম ঘটনা কিন্তু ঘটেছে তবে আমরা সেভাবে কোনো কোর্স এ করিনি কিন্তু মানসিক ভাবে আমরা সব সময় বলি যে তোমরা কেউ দুর্বল না তোমরা আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে আমরা খুব দুর্বল একা যেতে পারবি না ভাইকে সঙ্গে নিয়ে যা ভাই হয়তো আমার থেকে অনেক দুর্বল দুটো থাপ্পর আমার মারা গায়ের জোর আছে ওর নেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে আমাদের আপনি চিন্তা করুন সেই সময় যে সমস্ত কিছু ছেড়ে সিস্টার এখানে চলে এলেন কে তার সাথে এসেছিল তিনি ভাইকে এনেছিলেন না অন্য কাউকে এনেছিলেন একা এসেছিলেন নিজের বিশ্বাসে নিজের এতে তো সেই জন্যই আমাদের এই মানে আমরা মেয়েরা কেউ মানে দুর্বল নয় আমাদের মধ্যে অসীম শক্তি আছে সেই শক্তিটাকে শুধু প্রকাশ করতে হবে জাগ্রত করতে হবে জাগ্রত করতে হবে এবার কিছু কিছু ঘটনা হয়তো ঘটে যায় সেটা কিছু করার নেই কিন্তু তাহলেও মানে ইন জেনারেল আমাদের নিজেকে মানে বিভিন্ন রকমভাবে তো আমরা নিজেদের যেটা উইমেন এম্পাওয়ারমেন্ট বলে যেটা স্বামীজি বলতেন শিক্ষা বলতেন একটা পাখির দুটো ডানা দুটো ডানা না থাকলে কি পাখি উঠতে পারবে পারবে না সেরকম পুরুষের সাথে মহিলারও দরকার শিক্ষা অর্থনৈতিক স্বাধীনতা সেটা ধরুন আজকে ভালোই হয়েছে অনেক মেয়ে চাকরি করছে লেখাপড়া শিখছে অনেক কিছুই করছে আর অর্থনৈতিক স্বাধীনতা আছে তার সাথে প্রয়োজন হচ্ছে আমার এটা মনে এটা আমার ব্যক্তিগত হয়ে যে কিছুটা ফিজিক্যাল ট্রেনিং তাদের দরকার যে ফট করে ধরুন রাস্তা থেকে মানে মানে নানা রকম তো ঘটে ইনস্ট্যান্ট মেয়েদের সাথে নানা রকম তো মানে ঘটনা ঘটে ইনসিডেন্ট ঘটে তখন ধরুন যে ফট করে রিয়্যাক্ট করা হুম যেমন আমার ছেলেদের সাথে আমার দুটি ছেলে আমি যেমন ওদের সাথে সময় ইংলিশ ফিল্ম দেখে দেখি যে দেখ যখন হিরোইন বিপদে পড়ছে কোনো হিরো বাঁচাতে আসেনি ওই পিটিয়ে ভিকটিম মেরে দিচ্ছে এই সরি ভিলেন মেরে দিচ্ছে আমাদের মধ্যে সেই এটা কখন আসবে যারা সাধারণ রাস্তাঘাটে ধরুন নানা রকম কমেন্টস করছে বিরক্ত করছে তাই করছে আপনি গিয়ে রুখে দাঁড়ান হ্যাঁ প্রয়োজনে একটাকে এ করুন দেখুন চুপ করে যাবে কিন্তু আমরা ভয় পাই যে না বাবা যদি কিছু হয় আমরা পাড়ার কাউকে ডাকি এ করে ডাকি কিন্তু আমাদের মধ্যে যে অসীম শক্তি আছে তাকে যদি আমরা প্রকাশ করি তাহলে অফকোর্স সেটা হবে তবে আমার এই 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 রিসেন্ট যে কথাটা আপনি তুললেন আমার এখানে প্রতিবাদ খুব সুন্দর লেগেছিল যেভাবে সবাই প্রতিবাদ করেছে হ্যাঁ নির্বিশেষে এই ধরনের প্রতিবাদের প্রয়োজন আছে আমি এই ঘটনার কথা বলছি না কিন্তু শুধু কি আমার আমি এটা আপনার কাছ থেকে জানতে চাওয়া যে শুধুই কি পুরুষ মানুষেরই দোষ এই যে ধরনের বিভিন্ন ঘটনাগুলো ঘটছে তার জন্য কি মহিলাদের কোনো দায়িত্ব নেই তাদের কি কোনো দোষ থাকতে পারে না বা থাকে না এবার দেখুন কিছু কিছু স্পেসিফিক কেসে কেসে হয়তো থাকতে পারে আমি বলছি থাকতে পারবে না যেমন বিদেশে আমরা এই ঘটনাটা দেখি হ্যাঁ যেরম ঘটনা ঘটে কিন্তু আমরা যে ঘটনাগুলো দেখি যেমন ধরুন আমি নামগুলো করতে চাই না আমরা সবাই জানি সে ঘটনাগুলোতে তো আমি মেয়েদের কোনো দোষ দেখছি না কিন্তু বিদেশে যেমন ঘটে আমাদের আস্তে আস্তে ঘটবে বন্ধু মানে বুঝতেই পারছেন ডিফারেন্ট কেস কিন্তু এই ধরনের যেটাকে ধরুন আপনি এই যে রিসেন্ট যে ঘটনাগুলো আমাদের ঘটে গেছে বা যে ঘটনাটা কথা আপনি শুরুতেই বললেন এই ধরনের ঘটনাগুলোতে আমি তো মেয়েদের কোনো দোষ দেখছি না তারা কোনো অন্যায়েরই প্রতিবাদ করেছিল বা নেতান্তই লোভের শিকার হ্যাঁ এবার যেটা ধরুন আমি ওয়ার্ড গুলো যেহেতু ঠাকুরমা মা দিয়ে শুরু করলাম আমি ওই টার্মিনোলজি গুলো ইউজ করতে চাইছি না কিন্তু বিদেশে বা আমাদের দেশে আমি সেটাকেও মেন্টালি সাপোর্ট করি ধরুন অনেক সময় দেখা যায় জিনিসটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও আনে মানে সম্মতি না থাকলে মহিলারা হ্যাঁ না বললে মানে ইট শুড বি হ্যাঁ এরকম ভাবে হয় বা বন্ধুদের মধ্যে যারা অল্প বেশি ছেলে মেয়ে যারা একসাথে আছে অনেক সময় তাদের মধ্যে ঘটে বাট দে আর বোথ ফ্রেন্ডস দে বোথ নো ইচ কিন্তু ইট হ্যাঁ কিন্তু আমাদের ঘটনা যেগুলো আছে যেমন দিল্লির ঘটনা ঘটেছিল দশ বছর পরে সেটা হলো একটি স্কুলের ঘটনা ঘটেছিল আমি আশা করছি আপনি বুঝতে পারছেন রিসেন্ট যে ঘটনা এগুলো কিন্তু আমার মনে হয় শুধুই লোভের শিকার শুধুই কোনো চক্রান্ত জেনে সেটাকে বলে ফেলার জন্য তাকে এভাবে স্তব্ধ করা হয়েছে আমি সেখানে তো মেয়েদের কোনো দোষ দেখছি না এই যে মেয়েদের বা ছেলেদের আমরা ছেলেদের আমরা যখন একটু আগে কথা বলছিলাম তখন বললাম যে বেটি পড়াও বেটি বাঁচাবের থেকে বেশি ছেলে পড়াও ছেলেদের ছেলেদের শিক্ষার জায়গাটা একটু বেশি প্রয়োজন আছে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় তাদের মানসিকভাবে পরিবর্তনের কিছু কিছু জায়গার প্রয়োজন আছে কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে শিক্ষা দানের যে জায়গাটা এটা তো শুধু স্কুল বা স্কুলিং থেকে হবে না প্রথম কথা হচ্ছে যে যদি তার গার্জেন প্রথম জায়গা যেটা যেখান থেকে তার সমস্ত কিছু শুরু তার বাবা মা তারা যদি এই জায়গাটাকে কন্ট্রোল না করে এবং সব থেকে বড় জায়গা যে আমি আমার মেয়েকে কি পোশাকে বাইরে বেরোতে দিচ্ছি যদি আমার চোখে খারাপ না লাগে তাহলে বাইরের লোকে বাইরের লোকের চোখে খারাপ লাগছে মানে কি আমার চোখে ভালো লাগছে এটা এই যে জায়গাটা মানে প্রথম কথা হচ্ছে অভিভাবক কেমন যেন একটা চোখ বন্ধ করে রেখে দিয়েছে ছেলে মেয়েদের তাদের মানে স্বাধীনতার উপর মানে কোনো হস্তক্ষেপ যদি না হয় দেখুন দেখুন একদম এই আমি দেখুন এভাবে তো বলতে পারি না কারণ ওতে অনেকে আহত হবে শুনলে আমি শুধু একটা কথাই বলবো যে কিন্তু একটা কথা বলেছিলেন মেয়েরা সব কিছুই করবে কিন্তু পবিত্রতাকে বিসর্জন দিয়ে কখনোই নয় তো এইটা কিন্তু বুঝতে হবে যে আমি যেরম সাজ পোশাকই করি এবার সময়ের সাথে তো সবই বদলাবে সবাইকে তো ধরুন আমরা আমি শুনেছি কিছু কিছু দেশে অনেক রকম রেস্ট্রিকশন আছে এইরকম ড্রেস না পরলে বা এই পা দেখা গেলে কি এই দেখা গেলে তাদের মানে করা হবে ভিপ করা হবে আছে অনেক রকম আমি সেগুলোতে যাচ্ছি না রকম তো করতে পারবো না কিন্তু ধরুন আজকে আমি দেশি পোশাক পরতে পারি আমি বিদেশি পোশাক পরতে পারি আমি সব কিছু করতে পারি কিন্তু এমন কিছু করা বা এমন কিছু এ করা কখনোই উচিত নয় আমার সম্মানকে আমার ডিগনিটিটাকে এফেক্ট করবে সেটা মেয়েদের মাথায় রাখতে অবশ্যই হবে বা ধরুন যেটা আমাদের দুর্গাপুরী একটি কলেজে উইমেন্স কলেজ সবাই চেনে সেখানে একবার একটি মাতাজি এসেছিলেন সন্ন্যাসিনী নির্ভীক প্রাণা মাতাজি উনি কিন্তু একটা কথা আমাদের বলেছিলেন তখন রিসেন্টলি ওই দিল্লির ঘটনাটা ঘটেছিল তখন কিন্তু উনি একটা কথা আমাদের বারবার বলেছিলেন যে আমরা ওদের সুযোগ কেন দেবো আমি রাত আড়াইটের বাসে আসছি আমি একা আসছি সাহসিকতা তার তখন আমরা আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে তো মা বলেছেন সাহস সাহসী হতে সাহসী হব কিন্তু বোকা হতে তো বলেননি মা নিজেই বলেছেন যে গো ভরে চলতে নেই বাবা হ্যাঁ তো বোকা বোকা কাজ কেন আমি করবো আমি কখন আড়াইটের সময় আসবো ধরুন আমি আজকে একটা পুলিশ ইন্সপেক্টর বা আমার এমন ক্ষমতা আছে যে দশটা ছেলেকে পিটিয়ে দেবো বা আমার কাছে আর্মস আছে আমি রাত্রি আড়াইটে গাছি কিন্তু আমার কিছুই নেই আমি 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 এমন কিছু কেন করব যে আমি আগেই নিজেকে বিপদে ফেলে দিলাম পরে এটা এলো সেরকম কিছু করব না আর যখনই ধরুন যার সাথে ডিল করছি এটা কিন্তু আমাদের মহারাজ মাতাজিরা উভয়ই বলেন হুম একজন মাতাজি আমি তার নামটা করছি না কিন্তু তিনি আমাকে যেমন বলেছিলেন যে যখনই আপনি কোনো পুরুষের সাথে ডিল করছেন ইন অফিস ইন আশ্রম ওয়ার হ্যাঁ আপনি তখন আর একজন কোন মানে আপনারা দুজন আছেন কোন থার্ড পার্সনকে সঙ্গে রাখবেন একা পার্সোনালি করবে করবেন এরকম কিছু থাকে মানে আমার সমস্ত কিছু যেন আমার ডিগনিটিটাকে মেনটেন করে সেটাকে যেন কোন রকম ভাবে খর্ব না হয় আজকে আধুনিকতার এতে দেখুন মায়ের চাইতে বেশি আধুনিক আমরা হতে পারি মা শুধু সিস্টার ম্যাকলাউড এদের অ্যাকসেপ্ট করেছেন তা না একটি খারাপ মেয়ে আসতো মার কাছে সে মার কাছে ঢুকতো না দরজায় দাঁড়িয়ে কাঁদতো মা তাকে কোলে করে মানে মানে জড়িয়ে ধরে আপন করে নিচ্ছেন বলছেন করে যে তোমার সব আমরা করতে আমরা কিন্তু পারবো না হ্যাঁ আধুনিকতা মানেই কিন্তু মানে বিদেশের অন্ধ অনুকরণ নয় তাই মানে ওভাবে তো বলা যায় না ডিটেলসে কিন্তু আমি শুধু এইটুকুনি বলবো যে আমরা মেয়েরা সে একদম ছোট্ট শিশু থেকে বৃদ্ধা অবধি এমন কিছুই করব না এমন কিছুই পড়বো না বা এমন কিছুই বলবো না যেটা আমার ডিগনিটিকে নিচু করে আমার ডিগনিটিকে খর্ব করে আমি আমার স্বমহিমায় স্বসম্মানে প্রতিষ্ঠিত থাকবো এটা কিন্তু আপনাকে ভাবতে হবে এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে একদম কিন্তু মানে দেখুন মা তার মতন করে তিনি চিন্তা ভাবনা করেছিলেন তিনি সমগ্র জায়গাটাকে নিজের জায়গায় ধরে রেখেছিলেন তার কাছে সিস্টার যখন এসেছেন তখনও তিনি এবং এটাও আমরা 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 এক সময় দেখেছি বা পড়েছি যে তিনি তার কাছে মায়ের সঙ্গে তিনি যখন প্রথম দেখা করতে আসেন তিনি জুতো পরে ভেতরে চলে গেছিলেন এবং মা এটাকে সেইভাবে কিছু নেন এটাকে অন্য অন্য অন্যরকমভাবে তাকে ট্রিট করেছিলেন সেই জায়গাটা কি আজকে মানে আজকে আমাদের কাছে এটা একটা কেমন যেন ইগোর জায়গা তৈরি হয়ে যাবে আমি আমরা মানে ইগোটাকে আমরা ব্যবহার করি বেশি যে উনি আমার কাছে চলে এসেছেন এইভাবে চলে এসেছেন এই এটাও তো একটা বড় শিক্ষা হ্যাঁ অবশ্যই এবার ধরুন উনি জুতো পরে চলে যাচ্ছেন কারণ ওনার সংস্কারটা নেই কিন্তু যখন সংস্কারটা তৈরি হয়ে গেছে তখন কিন্তু আমি নিজে ভুলে যাই কিন্তু তখন আমার মনে পড়ে যে সিস্টার যখনই যেতেন গঙ্গায় গঙ্গা আগে প্রণাম করতেন পরে এ কিন্তু তখন তো সংস্কারটা নেই হ্যাঁ অতএব ইগো জিনিসটা তো একটা বিরাট বড় প্রবলেম হ্যাঁ এবং ইগো যখন ইগো না থাকলে কিছুই থাকলো না তখন আমি ঈশ্বরের সাথে এক হয়ে গেছি আমার এই ছোট্ট যে ক্ষুদ্র অহং যে ইগোটা আমার এই বডি মাইন্ড কে করছে নেই কিন্তু ইগোটা সেটা ঠিক কঠিন অবশ্যই এ মানে কি কঠিন মানে কিন্তু ইম্পসিবল না হ্যাঁ আমরা এই জিনিসগুলো মানে এগুলোই তো মহারাজ মাতাজিরা আমাদের রাইট ফ্রম বিগিনিং রাইট ফ্রম আর্লি চাইল্ডহুড শেখাতে বলে যে সব সময় অপরের সেবা সব সবসময় স্বামীজিও তো বলেছেন পরোপকারেই নিজের উপকার পরের জন্য কাজ করো করো পর পরকে সাহায্য এইগুলো যদি আমাদের মধ্যে একদম রক্তে রক্তে মিশে যায় তখন এই ইগো ব্যাপারটা থাকবে যাওয়াটা ইজ নট দ্যাট ইজি কিন্তু ওটা আমাকে অতবার হন্ট করবে না অতবার আমাকে বিরক্ত করবে না আমাকে ডিস্টার্ব করবে না যে কিছু কিছু করলে এই আমাকে এই বললো না এই আমাকে এই করলো না এই ব্যাপারগুলো থাকবে না তখন এটা কম হবে একদম একদম কিন্তু ঘটনা হচ্ছে যে এই ইগোকে আমরা আমরা মুখে বলি কিন্তু ইগোকে সরিয়ে রাখাটা কি খুব সম্ভব হয় মানে মানে পক্ষে যেটা ধরুন আপনার ইগো মানে এটাকে সরিয়ে রাখা তো কঠিন তো অফকোর্স হয় কিন্তু আমাদের যে ট্রাই করতে হবে আমাদের চেষ্টা করতে হবে হ্যাঁ দুরকম ভাবেই করা যায় আপনি যদি জ্ঞানের পথে করেন তাহলে তো মানে আই এম নট দ্য বডি আই এম নট দ্য মাইন্ড আমি মানে এক্সিস্টেন্স কনসিয়াসনেস ব্লিস আমি সমস্ত জ্ঞানের পথে আর ভক্তির পথে যে ঠাকুর বলেছেন নাহাং নাহাং তো হতো মানে আমি কিছু না তুমিই সব আমার ইষ্ট সব আমার ঈশ্বর সব আমার ভেতরে ঈশ্বর সর্বভূতে ঈশ্বর যেটা স্বামী বলভদ্রানন্দ মহারাজ বলেন এবার যে ইষ্টকে আমি ভালোবাসি পুজো করি তিনি আমার মধ্যে তিনি সবার মধ্যে রয়েছেন তো আমি কার প্রতি নেগেটিভ কাজ করতে পারি আমি এটা স্পিরিচুয়াল দিক দিয়ে বললাম ইগোটা তো এ করা কঠিন ঠিকই কিন্তু ট্রাই তো আমাদের করতেই হবে না শুধু ইগো বললে ভুল হবে যদি এই যে ধরুন আপনারা মানুষের কাজ করছেন মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন কিন্তু আমিত্ব প্রত্যেকটা মানুষের মধ্যে যে আমিত্ব কাজ করে ঠাকুর নিজেকে নিজে ঠাকুর নিজেই আমিত্বকে শেষ করার পথে ছিলেন পক্ষে ছিলেন এবং আমিত্বকে শেষ করার জন্য তিনি কিন্তু প্রথমে স্বামী বিবেকানন্দকেও একই জায়গায় একই রাস্তায় দেখিয়েছেন যে আমি তো তো বলে কিছু হতে পারে না বা কিছু থাকে না আমি তোকে আগে যদি আমি শেষ করতে পারি বা বর্জন করতে পারি তাহলে মনে হয় আমার ক্ষেত্রে সব ক্ষেত্রে সর্বদিক থেকে আমি এগিয়ে যেতে আমার সুবিধা হবে তো এই যে ইগোটাকে আমি যদি সরিয়েও রাখি কিন্তু আমিত্ব এই আমিত্ব তো আমরা ছাড়তে পারি না এখনো পর্যন্ত আমরা আমার 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 করে চলে যাচ্ছি সেটাই তো দেখবেন আপনি যদি আমরা যদি কথামৃত পড়ি দেখবো আমরা বলছেন ঠাকুর আমি আমার অজ্ঞান তুমি তোমার জ্ঞান হ্যাঁ এটা তো আমাদের করতে হবে মানে এটা তো ধরুন আমাদের মানে আপনি যদি মানে আমাদের মানে স্বামী বিবেকানন্দ বানীপ্রচার সমিতি বা যারা এইরকম জীবন যাপন করে যারা স্পিরিচুয়াল সিকার তাদের যদি বলেন তাহলে ইগো বা তো অ্যাকচুয়ালি মানে আমিত্ব কি যে আই আই ফিলিং এবার আই বলতে আমি কি ফিল করি দিস বডি দিস মাইন্ড অ্যাট দ্য ইগো দ্যাট কানেক্টস দ্য বডি অ্যান্ড মাইন্ড এটাকে আমি আই মনে করি কিন্তু অ্যাকচুয়ালি এটা তো সুডো আই ফলস আই এটা আই নয় এটা মানে বিরাট জ্ঞানের কথা কিন্তু এইটাই তো আমাকে আনতে হবে ইফ আই এম আ স্পিরিচুয়াল সিকার হুম এখানে আমি মানে ওইসব মানছি না সামাজিক মহিলা নির্যাতন না এটা অ্যাজ এ স্পিরিচুয়াল সিকার আপনাকে তো এটা ভাবতেই হবে কারণ আমার সাথে ঈশ্বরের যে সেপারেট করে রেখেছে দ্যাটস অনলি মাই ইগো ওইটাকে তুলে দিলে আমি তার সাথে এক হয়ে যাবো এটা তো মানে একদম স্পিরিচুয়াল সিকার বা আধ্যাত্মিক স্বাধীন সাধনার কথা হয় কিন্তু মানে ঈশ্বরের কাছে যাওয়া ঈশ্বরের সঙ্গে নিজেকে এক জায়গায় নিয়ে আসা এই জায়গাতেও কিন্তু সবথেকে বড় কাজ করে আমরা দেখবেন যে কোথাও গেলে আর কি মানে ঈশ্বরের কাছে যখন হয়তো আমরা বিভিন্ন রকম সময় পূজার যে সব প্রকৃতি নিয়ম আছে সেই অনুযায়ী যখন তার কাছে পৌঁছাই এবং আমরা সবসময় দেখাতে চাই যে এটা আমি করেছি এটা আমার করা এবং মানে হয়তো আমরা তার যার কাছে গিয়ে বলছি তার কাছে আমিত্বের কোনো ভূমিকা নেই তার কাছে আমি আমি বলে কিছু নেই কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা কিন্তু মানে আমাদের এই নিজের জায়গা থেকে আমাদের মন থেকে কোন জায়গা হয়তো ঈশ্বরের কাছে বসে আছি কোন সন্ন্যাসীর কাছে বসে আছি বা সন্ন্যাসিনীর কাছে বসে আছি কিন্তু আমি নিয়ে এসেছি আপনার জন্য আমি আপনার জন্য করতে চাইছি এইটা এবং এটা এটা আমি আমি বলি সেটা হচ্ছে যে সব জায়গাতেই আর কি মানে শুধু যে সাধারণ জনজীবন মানে সাধারণ মানুষের ক্ষেত্রেও নাই এটা দেখা গেছে যে আমি সাধু সন্ন্যাসীদের মধ্যেও অনেককে দেখেছি এটা হয়ে যায় যে তারাও কিন্তু আমিত্বটাকে ছাড়তে পারেন না মানে এটা তো not that easy না কারণ আমাদের তো আমি বললাম না যে আমি একটু আগে স্বামী সাতমানন্দ মহারাজের কথা বললাম উনিও তো বলেন যে বিরাট বড় ভক্ত সে মানে আশ্রমের অনেক কাজ করছে কিন্তু সব সময় সে কনসেন্ট্রেট কোন পয়েন্টটাতে করছে আমি করেছি আমি করেছি হ্যাঁ এবার ধরুন এই যে মানে ইগো যেটা আপনি বলছেন এটাকে ত্যাগ করা তো ঠিক এবার এটাকে ত্যাগ করার বিভিন্ন প্রসেস আছে সেগুলো আমাদের একটা যে জ্ঞানের প্রসেস দ্যাটস ভেরি টাফ যে মনে করেন দ্য বডি নট দ্য মাইন্ড হ্যাঁ এই এই শরীরটাই এটা এর মধ্যে আমি রয়েছি আমি অজ্ঞানবশত হ্যাঁ যেটা শঙ্কর শঙ্করাচার্য বলছেন মানে অধ্যাস আর কি যে টু থ্যাংক ইউর সেলফ বডি অ্যান্ড মাইন্ড হুম নট দ্য কনসিয়াসনেস এবার সেটা জ্ঞানের যে ক্রমশ সেটা করে করে যেমন ওরা যেমন জ্ঞান পথে বিচার করতে করতে যাওয়া দ্যাট ইস টাফ ঠাকুর যেটা বলছেন যে ভক্তিযোগী যুগ ধর্ম কারণ ইট ইস ইজিয়ার টু ভাবা যে আমার কিছু নয় সব তোমার এই জগৎ তোমার সবাই তোমার আমিও তোমার হ্যাঁ এরকমভাবে বিভিন্ন প্রসেসে খাটতে খাটতে আমি সহজে যাবে না কিন্তু আমিকে না যাওয়ালে আপনি যদি তারই ওপর কনসেন্ট্রেটেড থাকেন তাহলে আমি স্পিরিচুয়াল সিকারদের কথা বলছি আধ্যাত্মিক সাধনা যারা করে বলে তাদের তো তাহলে ঠাকুর ঠাকুর তারও কিন্তু সলিউশন দিয়েছেন বলেন না আমাদের মহারাজরা সাধুরা বলেন সব সলিউশন কথা দিতে আছে তিনি আবার এটা যেটা আপনি যেটা বলছেন যেটা আমরাও বলি মানে একটা পয়েন্টে সে আটকে গেলাম যে বাবু আমি কিছুতেই ছাড়তে পারলাম না হ্যাঁ মানে যেটা জ্ঞানই করছে যে কমপ্লিটলি আমিটাকে মুছে দিচ্ছে আমিটাকে মুছে দিয়ে মানে কনসিয়াস এক্সিস্টেন্স মানে আমি পুরো এটা আমার এই ব্যক্তিগত বডি মাইন্ডে সাথে আমার কোনো এ কিন্তু ঠাকুর যখন বলছেন কিছুতেই যখন আমি তো যাবে না শালা থাক শালার দাস আমি হয়ে ভক্ত আমি আমি যাবে না কিন্তু আমি কে তার দাস তার সন্তান তার ভক্ত আমি সারাদিন ভাবে আমি 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 করছি কিন্তু আমির সাথে কি বলছি আমি তার সন্তান আমি তার দাস আমি তার ভক্ত এইটা কোন বিদ্যার আমি বলছেন এটাও যদি আমরা নিজেদের মধ্যে মানে এ করতে পারি তৈরি করতে পারি এই আমির দ্বারা কিন্তু অন্যায় কাজ হবে না আমি তার সন্তান আমি কি করে এরকম কাজ করব। আমি তার দাস আমি কি করে এরকম কাজ করব। যখন এটা কোনো কাজ করতে আমার মনে পড়বে আরে আমি ওনার সন্তান না আমি ওনার দাস না আমি ওনার ভক্ত না আমি কোনদিন কাজ করতে পারি ঠাকুর কিন্তু তারও সমাধান দিয়ে গেছে এটা করতে 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 গ্রাজুয়ালি যখন মানুষ এগোয় তখন এটাই হয়ে যায় তার মধ্যে জিনিসটা মিশে যায় আচ্ছা আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে মানে এই আলোচনা কতক্ষণ মানে করতে করতে মানে এর কোনো শেষ নেই আর কি কিন্তু আমি আমি আমার দর্শক বন্ধুদের এবং যারা আমাদের এই অনুষ্ঠান দেখছে তাদের জন্য আমি মানে আমার যেটা মূল বিষয় ছিল যে মায়ের চোখে মায়েরা তো আমি আমি যদি আপনার কাছ থেকে কিছু কথা মানে মাদের উদ্দেশ্যে মেয়েদের উদ্দেশ্যে যদি মায়ের কথা বলেন আমার মনে হয় আমার অনুষ্ঠানের শেষ দিকটাতে এসে সেটা সমাপন করতে সুবিধা হবে মা তো চিরকালই ধরুন লেখাপড়া মানে এগিয়ে যাওয়াটাকে সমর্থন করেছে নিজের পায়ে দাঁড়ানো কাজকর্ম শেখা হ্যাঁ এগুলো উনি উনি কখনোই বিরোধিতা করেনি সেটা তো করবে তারপরে এটা মানে কাজকর্ম করা পারিবারিক জীবনে যেটা মা বলেছেন আমরা জানি ওনার ফেমাস উক্তি সবাই জানি যে শান্তি যদি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের কেউ তোমার পর নয় মা জগৎ তোমার এটা আমরা একটা সাধারণ কথা ভাবি হ্যাঁ কেউ তো আমার পর না সবাই তো তা না অদ্বৈত বেদান্তের কত বড় কথা যে উনি বলে গেছেন সেটা আমরা চিন্তা করলে মনন করলে বুঝবো তারপরে দেখুন উনি ওনার জীবনে ওই যে বলছেন যে সবাইকে নিজেকে একটু খাটো করে অপরকে মান দিতে হয় এই বিভিন্ন ছোট্ট ছোট্ট কথাগুলো হ্যাঁ কারুর দোষ দেখতে নেই ঝাঁটাটিকেও সম্মান করতে হয় মানে ব্যবহারিক এই আমাদের গার্হস্থ জীবন প্লাস আমাদের লেখাপড়া শেখায় এগিয়ে যাওয়া আর মানে মানে মাও নিজে দেখিয়েছেন করে এবং স্বামীজি বিশেষ করে বলেছেন আমাদের মধ্যে অপরিসীম শক্তি আছে সেই শক্তিকে প্রকাশিত করতে হবে আমরা কখনোই দুর্বল নই মা কিন্তু প্রতিবাদ কম করেননি আমরা হয়তো মাকে ভাবি যে খুব শান্ত শিষ্ট সুন্দর তা নয় যেখানে প্রতিবাদের প্রয়োজন কি সবলভাবে কি মানে এভাবে বলিষ্ঠভাবে প্রতিবাদ করেছেন যখন বাগবাজারে আছেন সামনে একটি মানে ছেলে একজন ভদ্রলোক সে তার মানে মদ খেয়ে এসেছে তার স্ত্রীকে মারধর করছে তখন যার গলা কেউ শুনতে পায় না তিনি চিৎকার করে বলছেন যে বউটাকে কি মেরেই ফেলবি নাকি আর যেই উনি গর্জে উঠছেন সে সাপের মুখে ধুলো পড়ার মতো ভদ্রলোক একদম মানে লোকটা একদম শান্ত হয়ে যাচ্ছে তারপর যখন দুজি দুটি প্রেগনেন্ট মহিলাকে নিয়ে অফিসার তখন বলছেন কেন ওখানে কোনো ছেলে ছিল না যে দুধ চর মেরে নিয়ে আসতো তারপর হরিশের ঘটনা তো আমরা জানি প্রতিবাদের যেখানে প্রয়োজন উনি কিন্তু বলিষ্ঠ প্রতিবাদ করেছেন কিন্তু লেখাপড়া কাজ করা মানে অর্থনৈতিকভাবে নিজের পায়ে দাঁড়ানো এগুলোকেও সাপোর্ট করেছেন অ্যাট দ্য সেম টাইম সংসারে কীভাবে সবার সাথে নিজেই বলেছেন বনিয়ে বানিয়ে চলতে হয় সবার সাথে অ্যাডজাস্ট করে চলবো আর নিজেকে উনি কখনো কিন্তু প্রকাশিত করতেন না যখন বাড়িতে কোনো অনুষ্ঠান বা তিথি পুজো কিছু ওনাকে উনি কোথাও যে চিৎকার করছেন সেই কোমরে আঁচল গুজে চাচাচ্ছেন এরম কিন্তু না কেউ ওনাকে দেখতে পাচ্ছে না উনি নীরবে কাজ করে যাচ্ছেন ওনার লাইফটা আর কিছুর প্রয়োজন নেই শুধু ওনার জীবনীটা যদি আমরা পড়ি আর ঠিক ওনাকে যেটা আজকে ওনার কাছে স্বাভাবিক আমাদের কাছে সেটা সাধনা যদি সেইটুকুও আমরা করি ফুল প্যাকেজ দিয়ে গেছেন আমাদের আর কিছুর প্রয়োজন নেই আমাদের দর্শক বন্ধুদের বলি আমরা অনেক কিছু শুনলাম অনেক কিছু নিজেদের মধ্যে থেকে নিজেদেরকে সমৃদ্ধ করলাম এটা অস্বীকার করার কিছু জায়গা নেই তার কারণ হচ্ছে যে আমাদের যে বিষয় ছিল সেটা হচ্ছে যে মায়ের চোখে মায়েরা এবং মা কিভাবে চলতে বলেছেন মা কিভাবে হাঁটতে বলেছেন জীবনযাপন করতে বলেছেন তার সমস্ত কিছু তার জীবনধারার মধ্যে দিয়েই সমস্তটাই সকৃত্ব আছে এবার আমরা কিভাবে নেব সেটাকে পুরো নেওয়াটাই কিন্তু আমাদের নিজেদের জন্য অপেক্ষা করছে যে আমরা কিভাবে নেবো আমরা যদি সঠিকভাবে নিই তাহলে হয়তো আমরা সঠিক পথে চলবো এবং যদি সঠিকভাবে স্বাধীনতা তিনি স্বাধীনতার কথা বলেছেন তারই স্বাধীনতার কথা বলেছেন কিন্তু সেই স্বাধীনতাকে যদি স্বাধীনতা তার অন্য রূপ হিসাবে আমরা নিই তাহলে কিন্তু আমরা অন্য পথের দিকে হেঁটে চলব যাই হোক আমার সময় যেহেতু শেষ এই বিষয়ে আর আলোচনা করার কোনো জায়গা নেই কিন্তু এই আলোচনা যদি করতে হয় তাহলে এর কোনো শেষও নেই এটাও বলা যেতে পারে যাই হোক আজ মহালয়া আবার সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আগামী পুজো সবার ভালো কাটুক এই বলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো বিষয়ে নমস্কার लो डेडलाइन कम्युनिकेशंस प्राइवेट लिमिटेड আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ খবর ন্যায় খবর দায়